এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে। আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই, তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেনে যায়। কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না। আবার কখনো কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমনই কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার 5টি পার্ট অনেক বেশি পছন্দ করেছেন। তাই আপনাদের জন্য নিয়েছি ফানি অ্যানিমাল মোমেন্টস কটন ক্যামেরা ভিডিওর পার্ট 6। ঘোড়া দ্রুত পথ পাড়ি দিতে পারে এমন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, কিন্তু যখন একটি খরগোশ ঘোড়ার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তখন পথ পার হওয়া তার জন্য কতটা কঠিন হয় তা এখানেই দেখুন। এখানে পথের মধ্যে একটি খরগোশ দেখতে পেয়ে ঘোড়া দুটি থমকে দাঁড়িয়ে যায় আর খরগোশকে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু খরগোশ পুতুলের মতো স্থির হয়ে সেখানেই থেকে যায়। এক পর্যায়ে সামনে থাকা ঘোড়াটি কিছুটা ভয় পেয়ে অপর ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়, আর অপর ঘোড়াটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খরগোশকে দেখে ভয়ে সেও সাথী ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর সামনের ঘোড়া কিছুটা সামনে গিয়ে সে সাহসে কুলাতে না পেরে আবারও অপর ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা সেখান থেকে পিছু পা হয়ে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন ঘোড়ার মালিক খরগোশকে পথ থেকে তাড়িয়ে দেয়, তখন তারা সেই পথ পার হতে সক্ষম হয়। কাঠঠোকরা পাখি তা শক্ত ও ধারালো ঠোঁটের ব্যবহার করে গাছে থাকা পোকা খাবার জন্য অথবা গাছে বাসা বাঁধার জন্য গর্ত তৈরি করে থাকে, কিন্তু এখানে কোনো না কোনো কারণে কাঠঠোকরা পাখির মাথা গরম হয়ে উঠেছিল, তাই তো গাছকে কাটতে কাটতে পুরোটাই কেটে নিচে ফেলে দেয়। শিল মজমস্তি করতে বেশি পছন্দ করে থাকে, আর এখানে শিল বিড়ালের সাথে মজমস্তি করতে চেয়েছিল, কিন্তু বিড়ালের মুড হয়তো খারাপ ছিল, তাই তো বিড়াল শিলকে দুটি থাপড় লাগিয়ে বুঝিয়ে দিয়েছিল সব জায়গায় মজমস্তি করা ঠিক নয়। পাখিদের মধ্যে প্যারটকে চালাক ও বুদ্ধিমান পাখি মানা হয়ে থাকে, যার একটি নমুনা আপনি এখানেই দেখতে পাবেন, যেখানে প্যারটের মালিক তার খাঁচা ভাঙতে শুরু করে দেয়। আর এমন দৃশ্য দেখে প্যারটের রাগ সাত আসমানেই উঠে গিয়েছিল, যার কারণে প্যারট মালিককে কেমন উত্তম মাধ্যম দিল তা আপনি নিজেই শুনুন। এমনই চালাক ও বুদ্ধিমান প্যারটের আরও একটি ভিডিও দেখুন, যেখানে প্যারটের সামনে একটি কয়েন ফেলে দিলে সেটি তুলে কয়েন বক্সে রেখে দেয়, এরপর একটি বালায় গিয়ে দিলে তা বালার স্থানে রেখে দেয়, এরপর যখন বোতলের মুখ খুলে রেখে দেয় তখন তা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। বিড়াল কখনো কখনো হিংস্র হয়ে ওঠে, আর যখন বিড়াল হিংস্র হয়ে ওঠে তখন কুকুরের অন্তরে কেমন আতঙ্ক জেগে ওঠে তা এখানেই দেখুন, যেখানে বিড়াল কুকুরের সামনে দাঁড়িয়ে রাগান্বিত চেহারায় কুকুরের দিকে তাকিয়ে থাকে। বিড়ালের রাগান্বিত চেহারা দেখে কুকুরের অন্তরে আতঙ্ক জেগে উঠেছিল, যখনই বিড়াল কুকুরকে মারতে যায় তখনই কুকুর ভয়ে কান্না শুরু করে দেয়। এখানে গরুটি বিড়ালকে ছোট ও দুর্বল ভেবে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তখনই হঠাৎ কি হলো তাই দেখুন। কিছু মাছ রয়েছে যারা রাগান্বিত স্বভাবের হয়ে থাকে, আর তারা বড় থেকে বড়দের সাথে পাঙ্গা নেবার সাহস রাখে। যেখানে অ্যাকোয়ারিয়ামে থাকা একটি মাছ ও একটি কুকুর মুখোমুখি হয়ে যায় এবং রাগান্বিত চেহারায় একে অপরের দিকে তাকাতে থাকে। এক পর্যায়ে কুকুর কামড় দিয়ে মাছকে খেয়ে ফেলবে এমন ভয় দেখাতে থাকে, কিন্তু মাছ ভয় না পেয়ে রেগে উঠে কুকুরকে হামলা করতে থাকে। দেখে মনে হচ্ছে কুকুরকে পেলে সে জীবিত গিলে ফেলবে। যতবারই কুকুর মাছকে কামড় দেবার চেষ্টা করে ততবারই মাছ কুকুরকে হামলা করতে থাকে। খাবার নিয়ে কুকুর কেমন চালাকি করতে পারে তা এখানেই দেখুন, যেখানে পড়ে থাকা কিছু খাবার টুকরোগুলোর মধ্যে থেকে একটি হাতে লুকিয়ে নেয়, আর যখনই লোকটি সেখান থেকে চলে যায় তখনই কুকুরটি তা দ্রুত খেয়ে নেয়। কিছু এমনই এই ক্লিপে দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে দুইটি কুকুরকে দুইটি পাত্রে খাবার দেওয়া হয়, কিন্তু হঠাৎ তারা একে অপরের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কালো কুকুরটি গোল্ডেন কুকুরের খাবার নিয়ে নিজের পাত্রে ঢেলে নেয়, আর গোল্ডেন কুকুরকে হাতে না মেরে ভাতেই মেরে দিয়েছিল। বিড়াল যখন নিজেকে আয়নায় দেখে ফেলে তখন কেমন রিয়্যাক্ট করতে পারে তা এখানেই দেখুন। শুভ খবর।
এই ক্লিপে আপনি দেখতে পাবেন একটি গরু একটি খাবার ড্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অপর একটি গরু তার কাছে এসে তাকে ধাক্কা দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেয়, আর বেচারি ড্রেনের মধ্যে আটকে যায়। পাশে থাকা অপর গরুগুলো তার এমন অবস্থা দেখে তার প্রতি দয়া এসে যায়, যার পরে গরুগুলো একে একে তার দিকে এগিয়ে আসে। অনেকক্ষণ পর গরুর মালিক এমন অবস্থা দেখতে পেয়ে তাকে সেখান থেকে মুক্ত করে দেয়। এখানে কয়েকটি বিড়াল দেওয়ালে কিছু আটকে থাকতে দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়, আর তারা সবাই সেটিকে বোঝার চেষ্টা করতে থাকে। তাদের মধ্যে যখন একজন হাত বাড়িয়ে ধরে তখন বুঝতে পারে সেটি ভয়ঙ্কর কিছু নয়। যখন বিড়ালের সামনে বিপদ এসে যায় তখন বিড়াল কিভাবে কেটে পড়ে তা দেখুন। এখানে রাস্তায় চলাচলের সময় একটি কুকুর বিড়ালের মুখোমুখি হয়ে যায়। এমন পরিস্থিতিতে বিড়াল নিজেকে বাঁচাতে এভাবেই বিপদ থেকে কেটে যায়, আর বেচারা কুকুর বুঝে উঠতে পারছিল না বিড়াল এভাবে পালিয়ে যেতে পারে। ম্যান্টিস স্কোয়াড প্রাণীদের আকর্ষণীয় পোকামাকড় হিসাবে বিবেচনা করা হয়, আর এখানে কয়েকটি আকর্ষণীয় ম্যান্টিস স্কোয়াডকে দেখুন, যাদের দেখে মনে হচ্ছে চীনের মার্শাল আর্ট কুংফু ট্রেনিং নিয়ে এসেছে। কিছু কুকুর রয়েছে যারা না বুঝে শুনে যাকে তাকে হামলা করে থাকে। এমনই এখানে মালিকের সাথে আসা একটি কুকুর অদম্য সাহস নিয়ে একটি বিশাল বাইসনকে হামলা করতে গিয়েছিল, কিন্তু বাইসনের কাছে যেতেই বাইসন কুকুরকে একটি শট মেরে বসে, যার পরে কুকুর চুপচাপ মালিকের গাড়িতে এসে বসে যায়। যখন পশুদের শরীরে চুলকানি এসে যায় তখন তারা কিভাবে চুলকানি মিটায় তা এই পিগকেই দেখলে বোঝা যায়। যখন বিড়ালের মনে শোকের ছায়া নেমে আসে তখন বিড়ালের এমন হাল হয়ে যায়, আর এভাবেই নিজেকে শেষ করে দেয়। আশা করছি ভিডিওর পার্ট 6 আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন। পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 7 লিখে ফেলুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।